প্রিয় বন্ধুরা এবং আমার আত্মীয় স্বজন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আমার ক্রিয়েটিভ আর্টওয়ার্ক দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই কথা বলবো ঘর সাজানোর খুঁটিনাটি নিয়ে আমার চ্যানেলের মাধ্যমে। একটাই তো জীবন, যতদিন বাঁচব সুন্দর করে বাঁচব, সৌন্দর্যের মধ্য দিয়ে বাঁচব। সকল ধরনের সাজগোজ সৌন্দর্য বর্ধন করে, আর তাই তো আমরা নিজেরা সাজব, সাজাবো আমাদের ঘর বাড়িকে। ঘর সাজানোর সর্বপ্রথম ধাপ হচ্ছে দেয়ালের রং। ফাউন্ডেশন ছাড়া যেমন মেকআপ সম্পূর্ণ হয় না, তেমনি চকচকে রঙিন দেয়াল ছাড়া কি ঘরের সাজ পরিপূর্ণ হয়? আর সেই রঙিন দেয়ালে যদি হয় কোনো বিউটিফুল ইউনিক ওয়াল আর্ট, তাহলেই আপনার ঘর বাড়ি হয়ে উঠবে আকর্ষণীয় ও ইউনিক। আর সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমার ঘরের দেয়ালে সাজিয়েছি রং ও আঁকাঝোঁকা দিয়ে। সত্যি বলছি, লাখ লাখ টাকা ব্যয় করা ছাড়াও সামান্য খরচে আপনি আপনার ঘর বাড়ি সাজাতে পারেন আর্টিস্টিক ওয়ে। আমি নিজেই করে নিয়েছি দেয়ালের রং, আপনারাও চাইলে নিজেরাই করে নিতে পারেন। একবারে না পারলে রুম ভাগ করে ধীরে সুস্থে করে নিতে পারেন। আর দেয়াল রং শেষে এবার পালা কিছু আর্ট করার। ঠিক করে নিন কি আঁকবেন, ফলো করতে পারেন কোনো ডিজাইন, অথবা নিজেই এঁকে নেন কিছু, আর সেটা হবে ইউনিক, পারবেন তো। আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরের দেয়ালের প্রাথমিক অবস্থা, যা ছিল মলিন, আর ওয়াল পেইন্ট অ্যান্ড আর্ট করার পরের অবস্থা, যা এখন রঙিন ও সৌন্দর্যপূর্ণ। ইদানিং কিন্তু উজ্জ্বল রঙের দেয়াল বেশ প্রচলন, আবার কারো কারো সম্পূর্ণ ঘরে একটি মাত্র লাইট কালার পছন্দ, যার যেমন পছন্দ। আমি আমার বেডরুমের জন্য রং কিনেছি ফিরোজা ও ধূসর রং। এই হালকা ও গাঢ় রঙের ফিরোজা দিয়ে জ্যামিতিক ডিজাইনে পেইন্ট করে নিয়েছি, তারপর এর উপরে করেছি একটি ইউনিক ওয়াল আর্ট। এই ওয়াল আর্ট করার জন্য প্রথমে বড় সার্কেলগুলির জন্য ঢাকনি, বোল, হাফ প্লেট অথবা যে কোনো কিছু গোলাকার ধরে পেন্সিল দিয়ে বিভিন্ন সাইজের সার্কেল এঁকে নিতে পারেন। তারপর সরু ব্রাশের সাহায্যে ভরে দিন রং দিয়ে। ছোট আকারের সার্কেলগুলো ফ্রি হ্যান্ডেই করেছি আমি, আপনারা চাইলে এগুলো ছোট গোলাকার কিছু দিয়ে এঁকে নিন। সরু ব্রাশের মাধ্যমে দাগ টেনে ভরাট ভাব আনার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আর একটা কথা, বেডরুমে রং করার সময়ে একটা বিষয় খেয়াল রাখা দরকার। বেডরুমের দেয়ালের রং উজ্জ্বল হতে পারে, কিন্তু উদ্দীপক রঙে বেডরুম করা উচিত নয়, কারণ উদ্দীপক রং আমাদের মস্তিষ্ককে উদ্দীপিত করে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। যেমন লাল, কমলা, হলুদ, এসব রং বেডরুমে পরিহার করাই ভালো। বেডরুমে সাধারণত কুলার, কামিং, রিল্যাক্সিং কালার ব্যবহার করা ভালো, যেমন নীল, সবুজ, গোলাপি, সাদা, ধূসর, যা চোখ ও মস্তিষ্ককে প্রশান্তি দেয়। এবার প্রেজেন্ট করব বসার ঘরটা। বসার ঘরটা সাজানো যেতে পারে উজ্জ্বল ও গাঢ় রঙে। বসার ঘর, রান্নাঘর, খাবার ঘরের জন্য প্রযোজ্য উদ্দীপক রং। উদ্দীপক রং মানুষকে উদ্দীপিত করে, এনার্জি দেয়, চাঙ্গা করে তোলে, যেমন লাল, কমলা, হলুদ, নিয়ন সবুজ, বেগুনি ইত্যাদি কালার। তেমনই ভালো হয় যদি কিচেন রুম ও ডাইনিং রুমের কালার হয় ওয়ার্ম, হ্যাপি সানশাইন, স্টিমুলেটিং অ্যাপেটাইট, অর্থাৎ যা ক্ষুধাকে উদ্দীপিত করে, ক্ষুধা লাগায়, এই ধরনের কালার,
অথবা এনি ডার্ক কালার রান্নাঘরে ব্যবহার করা যেতে পারে, যাতে রান্নাঘরের দেয়ালের মশলাটি ভাব বা মলিন ভাবটা বোঝা না যায়। আর তাই তো আমি বসার ঘরের একটি দেয়ালে করেছি উদ্দীপক লাল রং, আর বাকি তিনটি দেয়াল ঘরের অন্যান্য দেয়ালের সাথে মিল রেখেই করেছি ব্লুইশ ক্লাউড বা একটু নীলাভ ধূসর। গাঢ় লাল রঙের দেয়ালের এক পাশে ছোট বড় সার্কেল মোটিফ ও কাঁথাফড়ি ডিজাইনে করেছি এই বিউটিফুল ওয়াল আর্ট। এই ডিজাইনটির জন্য আপনারা নিতে পারেন ঢাকনি বা হাফ প্লেট, আর পেন্সিলের সাহায্যে সার্কেলগুলো এঁকে নিতে পারেন। আর কাঁথাফড়ির জন্য ব্যবহার করতে পারেন খুব সরু ব্রাশ অথবা অ্যাক্রিলিক কালার পেন পেন্সিল। লাল দেয়ালের অপর পাশে ছোট কিন্তু ভেরি ইউনিক আর্ট করেছি, উপরে বড় হার্ট শেপের ডিজাইনটা একটা ক্রিসমাস কার্ড থেকে কেটে আঠা দিয়ে লাগিয়ে তার চারিদিকে অ্যাক্রিলিক কালার দিয়ে লতা এঁকে দিয়েছি, আর নিচে তার সাথে মিল রেখে আরও দুইটা হার্ট শেপ ও লতা এঁকে দিয়েছি। যদি ভালো লাগে তাহলে আপনিও এমনই করে ওয়াল আর্ট করে নিতে পারেন আপনার বসার ঘরে দেয়ালে, যা আপনাকে দেবে সৌন্দর্য ও প্রশান্ত, আর ফুটিয়ে তুলবে আপনার রুচি ও সৌন্দর্যের পরিচয়। এই যে করিডোরের দেয়ালে বড় একটা গাছ, আর তাতে রয়েছে রং বেরঙের ছোট বড় ফুল আর সবুজ পাতা। এই গাছটি আনরিয়ালিস্টিক কিন্তু বিউটিফুল। অফ হোয়াইট করিডোরে এনে দিয়েছে ভাইব্রেন্ট লুক, ভিন্ন মাত্রা। ঘরে ঢোকার প্রবেশ পথে পা দিয়েই অতিথি যদি দেখে এই রকম বা অন্যরকম একটা বিউটিফুল আর্ট অন দ্য ওয়াল, সেখান থেকেই শুরু হয়ে যাবে একটা ভালো লাগা, একটা সৌন্দর্য বোধ। আর তার সাথে থাকে যদি ক্রাফটস বা প্ল্যান্ট দিয়ে ডেকোরেশন, আইডিয়াটা যদি ভালো লাগে তাহলে আপনিও আপনার করিডোরকে আকর্ষণীয় করে তুলতে পারেন ওয়াল আর্ট দিয়ে। শুধুমাত্র আমার এই ওয়াল আর্টটি করেছি আমার ক্যানভাসের জন্য কেনা অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে, আর আমার ঘরের বাকি ওয়াল আর্ট করেছি আমি স্যাটিন ওয়াল পেইন্টস দিয়ে। উদ্দেশ্য দুইটা রঙের পার্থক্যটা বোঝা। এবার সবশেষে হাত দিলাম রান্নাঘরে। ব্যবহার করেছি স্যাটিন পেইন্ট, ফিরোজা পাইন এবং ডিপ অ্যাশ ব্লু, আর সামান্য ইয়েলো দিয়ে জ্যামিতিক ডিজাইনে পেইন্ট করে পাশে এঁকে দিয়েছি কলকা আর ফ্লোরাল ও সার্কেল মোটিফের একটি ইউনিক ডিজাইন। কিভাবে আঁকলাম তার একটি ভিডিও আমি আপলোড করছি আপনাদের জন্য। তো বন্ধুরা, কেমন হলো আমার ওয়াল আর্টগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও সাজিয়ে তুলতে পারেন আপনাদের ঘরের দেয়ালগুলো। আমার আরও ক্রিয়েটিভ ওয়ার্ক দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য, লাইক করুন, কমেন্ট করুন, প্রশ্ন থাকলে করুন। নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখুন, নিজের ঘর বাড়িকেও সাজিয়ে তুলুন। ভালো থাকুন, সুখী ও সুন্দর জীবন যাপন করুন। বিদায় নিচ্ছি আজ এখানেই।